হ্যালো ফ্রেন্ডস, আমি ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলুর বড়া। মুচমুচে আলুর বড়া গরম ভাতের সাথে শীতের দুপুরে খেতে দারুণ মজার। আজকের রেসিপি খুব সহজভাবে তৈরি আর মাত্র 5 মিনিটে। আসুন দেখা যাক আমি কীভাবে করছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর প্রথমেই আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও আপনারা ফলো করতে পারেন। আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজভাবে তৈরি, আর যে কোনো সময় যে কোনো দিন, বিশেষ করে নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে আলুগুলো একবার ধুয়ে নেব। গোটা আলুগুলোই আমি একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আর এই আলুগুলো কিন্তু আমি একবারই ধুয়েছি। প্রথমে আলুর খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিয়েছিলাম, আর পরে খোসা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে নিয়েছি। এবার ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে 4টে আলুই আমি গ্রেট করে নিয়েছি, আর আলুগুলো কিন্তু এবার রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই এই রেসিপি তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আতপ চালের গুঁড়ো। আতপ চালটা সম্পূর্ণ গুঁড়ো করিনি, একটু মোটা করেই গুঁড়ো করা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ বেসন। বেসনের পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে বড়ার আকার করে গরম তেলের মধ্যে ভেজে আলুর বড়াগুলো তুলে রাখব। প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা করে ছেড়ে খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, একবার বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখুন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। বড়াগুলো এইরকমভাবে লাল লাল করে ভেজে তুলে রাখব, আর গরম ভাতে দুপুরে এই রেসিপি দিয়ে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় মুখরোচক স্বাদের দারুণ এই আলুর বড়া রেসিপি। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।